আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আজকে বিশেষ করে আমাদের মা এবং বোন, যারা আমাদের মা বোন আছে, আমি একটা কথা বলি যে আমাদের মা বোন বিশেষ করে নারী জাতি, এরা হচ্ছে আগামী দিনের পৃথিবীটা কেমন হবে, আপনার গ্রামটা কেমন হবে, রাষ্ট্র দেশটা কেমন হবে, এটা তৈরি করার কারিগর। কথা বুঝাতে পারিনি? মা আর বোন নারী জাতি এরাই পারে যে আপনার প্রতিবেশী, আপনার গ্রাম, আপনার পরিবার, আপনার রাজ্য, আপনার জেলা, আপনার রাষ্ট্র কেমন হবে, কেমন তৈরি করতে পারে, এই চিন্তা মা আর বোন বিশেষ করে নারী জাতির দ্বারাই এটাই তারা পারে। কিন্তু আজকে আমাদের আম্মা জান, আমাদের বোনেরা আজকে এদিকে তোয়াক্কা না করে আজকে তারা নিজেদের জীবনটাকে নিয়ে বা ব্যস্ত আছে না নাই, আছে না নাই, আছে। চারিদিকে দেখেন, একটা ছোট্ট শিশুকে আজকে তার মা যথেষ্ট সময় দেয় নাই, বা সময় দেয় যথেষ্ট সময় তার সন্তানকে মা দেয় নাই, বরং একজন মা আজকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা টিভির পেছনে সময় দেয় কি দেয় না, কথা বলেন। আমাদের মা বোনেরা আজকে 7 থেকে 8 ঘন্টা বলতে টিভির দিকে সময় দেয় কি দেয় না, বা বলুন তো এই 8 ঘন্টার সময় তার সন্তানকে দেয়, একটা টিভির দিকে যেভাবে তাকিয়ে থাকে, যেভাবে তার একাগ্রতার সঙ্গে তাকিয়ে থাকে, দেখে, উপভোগ করে, বলুন তো আমাদের মা বোন ততটা আজকে তার সন্তান নিজের গর্ব থেকে এসেছে, নিজের পেট থেকে এসেছে, নিজে জন্ম দিয়েছে, বা ওই সন্তানকে এতটা সময় দেয় যে না, আবার এই মা বোনগুলো কিছুদিন পরে বলবে যে হুজুর আমার ছেলে ছিল মাত্র 3 মাস হয়েছে বিবাহ দেওয়া, 3 মাস পর আমার ছেলে আমাকে ভিন্ন করে দিয়েছে, আমাকে খেতে দেয় না, বা আছে না নাই, তারা বলেন আছে না নাই, পরিবার আছে না নাই, যে বিয়ের মাত্র 3 বছর 3 মাস পর, 3 বছর নয়, 3 মাস পর ভিন্ন করে খাচ্ছে, বা আছে না নাই, আছে। বা বলব দোষ কাকে দেবেন, ছেলেকে দোষ দিবেন না পিতা মাতাকে দোষ দিবেন, দোষ কার? আমরা বলি যে ছেলেটা কুলাঙ্গার, বাপ মাকে খেতে দেয় না, বা বলি কি বলি না, বলি যে ছেলেটা কুলাঙ্গার, বাবা মাকে খেতে দেয় না। তো মনে রাখবেন, ছেলের শুধু একা দোষ নেই, বাপ মা দোষ সিংহভাগ। কেন? তার বাপ মা পারে, তার বাপ মার জন্যই আজকে ছেলেটা বিপদগামী। ওই যে বিশ্বনবীর ওই হাদিস বুখারীতে আছে 438 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, দিনুল ফিতরের পরে জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, তারপর তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে অগ্নিপূজারী মুশরিক বানায়, বা ওদের সন্তান বিপদগামী হওয়ার জন্য আল্লাহ রাসূল দায় ভার কাকে করেছে, তার বাপ মাকে। ছোট্ট যখন শিশু একটা জন্মগ্রহণ করে, একদম ব্ল্যাঙ্ক মেমোরির মতো, বাজার থেকে মেমোরি কার্ড কেনেন না ভাই, বাজার থেকে যখন মেমোরি কার্ড কিনছে ব্ল্যাঙ্ক থাকে না, ফাঁকা থাকে না। এখন আপনি যদি চান আপনি একটা খারাপ ভিডিও লোড করতে পারেন, যদি চান একটা ইসলামে একটি গজল, একটা আচরণ লোড করতে পারেন, আপনার এখতিয়ার। আল্লাহ যখন পিতা মাতাকে সন্তান দেয়, একদম ব্ল্যাঙ্ক মেমোরি, সাদা কাগজ, এখন বাপ মা যেটা চাইবে সেটা ইনস্টল হবে। বা আমরা বাংলা ভাষায় কেন কথা বলি, কথা বলেন, বাংলাতে আমরা কেন কথা বলি, কারণ আমার বাপ মা ছিল বাঙালি, আমার বাপ মা আমাকে এটা ইনস্টল করে দিয়েছে, আমার এই গোটা ব্রেনটা ছিল একদম ব্ল্যাঙ্ক। বাপ মা বাংলাতে কথা বলতো, আমি বাংলাতে কথা বলি, বাপ মা যেটা করে আমি সেটা ছোটো কাল থেকে আমি সেটাকে নকল করতে থাকি। একটা ছেলের কাছে, মেয়ের কাছে সবচেয়ে বড় আইডল হচ্ছে তার বাপ আর তার মা, আর এই বাপ তার 7 বছরের ছেলেকে বলে যা বিড়ি কিনে নেয়, আছে না নাই, তার ছেলে তো মদ খাবে 100% খাবে, 7 বছর 8 বছর ছেলেকে বাপ বলছে যা বিড়িটা নিয়ে আয়, আবার বিড়ি আছে টেবিলে, যে ডিসলাইটা দে বিড়িটা দে, বাচ্চা না নাই। বা ওদের ছেলেকে আজকে খারাপ করার জন্য তার ছেলে আজকে এই নোংরা দেশের সঙ্গে যুক্ত হচ্ছে, ভাই দায় কাকে করবেন, বাপ মাকে না ছেলে সন্তানকে? তার ছেলে সন্তানকে আগের জিনিসটা আগে ধরার চেষ্টা করেন। মনে রাখবেন, আপনি বলছেন যে আপনার সন্তান আপনার কথা শোনে না, কথা না শোনার এই কথা কেন, ওই যে ব্ল্যাঙ্ক মেমোরি আপনাকে দিয়েছিল, আপনি খারাপ জিনিসগুলো ইনস্টল করেছেন, ভালো ইনস্টল করতে পারেন নাই, মাঠে চলে যান, যেগুলো
যে মাটিগুলো দিয়ে কুমোর দেখবেন একটা মাটি হাতের সঙ্গে নিয়ে কখনো গোল করছে, করে কি করে না, কখনো লম্বা করছে, করে কি করে না, একটা পুতুল তৈরি করছে, ওই খেলনা তৈরি করছে, বাড়ির আসবাবপত্র তৈরি করে ফেলে এই একটা মাটি দিয়ে। কখন? মাটি যখন নরম থাকে, মাটি যখন শক্ত হয়ে যায়, অত সহজে নাড়াচাড়া করতে পারবে, অত সহজে পুতুল তৈরি করতে পারবে, অত সহজেই তাকে যেমন তেমন জিনিস বানাতে পারবে না, কারণ মাটি শক্ত হয়ে গেছে। আপনার সন্তানকে আল্লাহ যখন প্রেরণ করেছিল তার হৃদয় তার অন্তর ছিল কোমল নরম ভেজা মাটির মতো, তখন আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারতেন। বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ইনকাম করছে, আপনার কথা কত আক্কা করবে না, এ কথাই ঠিক। আমরা বোঝার চেষ্টা করি না, মনে রাখবেন গোটা বিশ্ব জগতের মধ্যে কোনো ব্যক্তি যদি বলে এই গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে কঠিন কাজ 120 তলা বিল্ডিং নির্মাণ করা, কেউ যদি বলে গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে কঠিন কাজ স্পিড অফ লাইট লাইটের গতিতে ছুটে চলা, কেউ যদি বলে রকেটে ভ্রমণ করা সবচেয়ে কঠিন কাজ, রকেট তৈরি করা সবচেয়ে কঠিন কাজ, আমরা বলে এগুলো মিথ্যা কথা। গোটা বিশ্ব জগতের সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ একটা ছোট্ট শিশুকে ধীরে ধীরে বড় করে জাতির সামনে আদর্শ মানুষ হিসাবে প্রেস করা সবচেয়ে জটিল এবং কঠিন কাজ। কোন কাজটা কঠিন? 120 তলা বিল্ডিং নির্মাণ করা নয়, সুপার কম্পিউটার নির্মাণ করা নয়, রকেট তৈরি করবেন আসমান দিয়ে উড়ে যাবেন, এটা কঠিন কাজ নয়। গোটা বিশ্ব জগতের সবচেয়ে কঠিন কাজ ছোট্ট শিশুকে ধীরে ধীরে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে আদর্শ প্রকৃত মানুষ তৈরি করে জাতির সামনে পেশ করা, এটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল কাজ। আর এই কাজের দায়ভার কাকে দেওয়া হয়েছে, এই কাজের কারিগরকে, এই কাজের জন্য চাকরি কাকে দেওয়া হয়েছে, তারা বাবাকে তারা মাকে, কিন্তু বাবা মা আজকে দায়িত্ব লঙ্ঘন করছে, তার ছেলে কোথায় যায়, তার বন্ধুকে তার বান্ধবীকে, কখন তার টিউশনে আছে, কখন ছুটি হচ্ছে, স্কুল আছে না নাই, আজকে টিউশনে আদৌ আছে না নাই, কোথায় তার মেয়ে ঘুরে, কার সঙ্গে ঘুরে, বান্ধবীকে কোনো কিছু খবর রাখে না। আপনার পরিবার জঙ্গল হয়ে গেছে, আপনার পরিবার জঙ্গল হয়ে গেছে। ভাই মনে রাখবেন, এটা বাগান আর জঙ্গলের মধ্যে পার্থক্য কি জানেন? বাগান আর জঙ্গলের মধ্যে পার্থক্য বোঝেন? বাগান ওখানে গাছপালা থাকে, জঙ্গল তবুও গাছপালা থাকে। জঙ্গলে উপকারী অনেক গাছ থাকে কি থাকে না? থাকে। তো জঙ্গল হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে তৈরি করা, নিজে ইচ্ছেতে বেড়ে উঠেছে, এখানে কোনো পরিচর্যা নাই, কেউ নিয়ন্ত্রণ করে নাই, কেউ তাকে পরিচর্যা করে না। একটা সুন্দর একটা গাছ আছে, পাশে দেখছে কাঁটালা গাছ আছে, সুন্দর একটা ফুল ধরেছে, পাশে হচ্ছে বিষাক্ত সাপ বসে আছে, এটা জঙ্গলের সিন, এটা জঙ্গলের একটা আদর্শ। একটা বাগান ভালো জিনিসগুলো থাকে, মানুষ প্রতিদিন এই বাগানকে পরিচর্যা করে, মালি তার পিছনে সময় ব্যয় করে, তার পাতাগুলোকে কেটে দেয়, পানি ঢেলে দেয়, এটা নিয়ন্ত্রণ তৈরি নিয়ন্ত্রণ করা হয়, পরিচর্যিত পরিচর্যা করে তাকে ধীরে ধীরে তৈরি করা হয়, তার জন্য বাগান দেখতে ভালো লাগে, জঙ্গল দেখতে ভালো লাগে না। মানুষ বাগানে প্রবেশ করে আনন্দ পায়, জঙ্গলে প্রবেশ করে মানুষ ভয় পায়। আপনার পরিবারকে আপনি জঙ্গল বানিয়েছেন, বাগান করতে হবে। কথা বুঝতে পারছেন? ছেলেকে একদিন দুদিন বলেছেন এমনটা নয়, প্রতিদিন একজন মালি যেমন একটা গাছকে প্রতিদিন দিবার আপনি পরিচর্যা করে চলেছে, আপনি মা আপনাকে বলছি, আপনি বাবা আপনাকে বলছি, সন্তানকে যদি প্রতিপালন করতে চান আপনাকে বাগানের মতো শ্রম ব্যয় করতে হবে, একদিন দুই দিন নয়, নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। যতদিন আপনার সন্তান বড় না হচ্ছে, আদর্শ একজন মানুষ না হচ্ছে, ততদিন এই কাজ আপনাকে অনিবার্য করতে হবে, তবেই একটা আদর্শ পরিবার আদর্শ পরিবেশ একটা তৈরি করা সম্ভব। আর এর দায়ভার হচ্ছে সম্পূর্ণ পিতার মাতা। কে ভাই? পিতা মাতা। কিন্তু আমাদের বাবা মা আজকে নিজেদের দায়িত্ব লঙ্ঘন করার কারণে আজকে আমাদের এই সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবেশ এটা বাগান নাই, এটা জঙ্গল হয়ে গেছে। কি হয়ে গেছে? জঙ্গল। ভাই জানেন ইমাম বুখারিকে চেনেন? ইমাম বুখারিকে চেনেন? ইমাম বুখারি কোনো নাবি ছিলেন, কোনো রাসুল ছিলেন, কোনো সাহাবি ছিলেন? জি না। ইমাম বুখারি রহিমাহুল্লাহ একজন মানুষ, একজন আলেম, একজন মুহাদ্দিস, যিনি হাদিসকে সংগ্রহ করেছে পুরো বিশ্ব জগতের মানুষ। ইমাম বুখারি তার লিখিত গ্রন্থ সহিহুল বুখারি যদি না পড়ে 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তে পারবে না। অথচ এই ব্যক্তি কোনো নবী রাসূল ছিলেন না, তারপর ইমাম বুখারি এত মর্যাদা কেন? পবিত্র কোরআনের যতদিন জরুরত আছে ততদিন সেই বুখারির জরুরত আছে না নাই? যতদিন কোরআন থাকবে ততদিন বুখারির দরকার আছে না নাই? আছে। ইমাম বুখারি তো নবী নন, তিনি রাসূল নন, তিনি সাহাবি নন, তিনি তাবি নন, তিনি একজন মানুষ, তার এত মর্যাদা কেন? তার এই ইমাম বুখারি হয়েছে ভাই বোন তো কেন? তার কারণে
ইমাম হাজার আসকালানি ফতুল বাড়ির মুকদ্দমা 58 পৃষ্ঠাতে একটা ঘটনা নকল করেছে। ইমাম বুখারীর বয়স যখন 7 কিংবা 10, ঠিক সেই সময় ইমাম বুখারী তিনি অন্ধ হয়ে যান, কানা হয়ে যান, তার দৃষ্টি চলে যায়। ইমাম বুখারী মোল্লার মা প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ তোমার সন্তানকে কবুল করে নাও, আমার ছেলের দৃষ্টি তুমি ফেরত দাও। প্রতিদিন ইমাম বুখারীর মার নিরন্তর চেষ্টা, তার দোয়া, তার দোয়ার ফলেই ইমাম বুখারীকে আজকে ইমাম বুখারী দেখছেন। ভাই কার দোয়া কথা বলেন, কার দোয়া ইমাম বুখারীকে ইমাম বুখারী দেখছেন? তার মায়ের দোয়া। বাবা তো আমাদের আম্মা জান, আমাদের বোন যারা আছে তারা কোনোদিন রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে যে আল্লাহ আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়েছি, আমার ছেলেকে বড় একটা আলেম বানিয়ে দাও? আমাদের মা কখনোই দোয়া করে যে আমার স্বামী মদ খাচ্ছে, আল্লাহ তাকে হেদায়েত দান করো? কোনোদিন দোয়া করে? জি কখনোই দোয়া করে না। বরং রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্ত ওঠে ঠিক, তবে নামাজ পড়ার জন্য নয়। ওই মাগরিবের সময়তে কারেন্ট ছিল না, ইলেকট্রিক ছিল না, কিছু সিরিয়াল দেখা মিস হয়ে গেছে, রাত 12টা পরে পূর্ণ সম্প্রচার দেখতে ওঠে বা ওঠে কি ওঠে না ওঠে? ভাই এমন পরিবার, জঙ্গল সাদৃশ্য পরিবার, এটা কখনো আদর্শ পরিবার হতে পারে না। আপনি এরকম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আপনি যদি সমাজকে, রাষ্ট্রকে, নিজের পরিবারকে যদি করেন, এই পরিবারে কখনো আদর্শ পরিবার হতে পারে না। আমাদেরকে পরিবারটাকে তৈরি করতে হবে বাগানের মতো, প্রতিদিন আমাদেরকে চর্চা করতে হবে, পরিচর্যা করতে হবে, তবে একটা আদর্শ পরিবার বা আদর্শ মানুষ, আদর্শ পুরুষ, আদর্শ মুসলিম হওয়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এর জন্য মূল ভূমিকা তার পিতার মাতার, প্রত্যেকটা দায়িত্ব তাদেরকে দেখতে হবে। তার ছেলে কোন সময় ওঠে, কোন সময় কার বন্ধুর সঙ্গে মিশে, সে আসলে কোথায় যায়, কখন আসে, তার বন্ধু বান্ধবী, প্রত্যেকটা জিনিসকে পিতা মাতাকে নখদার করে রাখতে হবে। চোখের আড়াল হলে সঙ্গে সে আপনার প্রত্যেকটা জিনিস নোট করতে হবে, এটা বাপ মার দায়িত্ব ছিল। বাপ মা আজকে দায়িত্ব পালন না করার কারণে 3 মাস পর আপনাকে ভিন্ন করেছে, এটা হওয়ারই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতা যারা আছে তাকে দায়িত্ব পালন করার তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বিশেষ করে মা জাতি যারা মায়েরা আছে এই কথাগুলো তাকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুলের শর্ত এখন শুরু করিনি, আপনাকে শুধুমাত্র বাহ্যিক কয়েকটা পয়েন্ট বলছি। এইসব দায়িত্বহীনতা পরিচয় দিয়ে উশৃঙ্খল আপনার পরিবারকে তৈরি করে দিয়ে, আপনার পরিবারকে জঙ্গল সাদৃশ্য করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো কাজ নাই। আমরা মনে করছি নামাজ পড়লাম, রোজা করলাম, হয়ে গেল আমাদের ইবাদত, আল্লাহ কবুল করে নিয়েছি না। সুরান ইবনু মাজা কিতাবু সলাত হাদিস নম্বর 923-এ দুটো হাদিস বর্ণনা আছে, বিশ্বনবী প্রতিদিন ফরজ নামাজ পড়ে ফজরের সালাতে পড়ে বিশেষ করে একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নি ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কোন জ্ঞান? ইলমান নাফিয়া, এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। মানে বোঝা যায় যে সব জ্ঞান উপকারী জ্ঞান নয়। বলে না যে শিক্ষা জাতির মেরুদণ্ড, যে কথাটা সঠিক নয়, হাদিস খণ্ডন করে। ইলমান নাফিয়া, আল্লাহ এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। মানে বোঝা যাচ্ছে যে উপকারী জ্ঞান এটা শিক্ষার মেরুদণ্ড, এটা জাতির মেরুদণ্ড, শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথা ঠিক নয়। শিক্ষা দুই ধরনের হয়, একটা কুশিক্ষা, একটা সুশিক্ষা। হয় কি হয় না? শিক্ষা দুই ধরনের হয় কি হয় না? হয়। তাদের বিশ্বনবী দোয়া করতেন কি, তিনি জ্ঞান চাইতেন না, ইলমান নাফিয়া, এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। ওয়ারিস জ্ঞান তৈয়বা, আল্লাহ এমন উপার্জন করার তৌফিক দান করো, এমন ইনকাম করার তৌফিক দান করো, এমন ইনকাম সোর্স বানিয়ে দাও। রিজ জ্ঞান তৈয়বা, যেই রিজিকটা, যেই উপার্জনটা যেন হালাল হয়। ও আমালান মুতাকাব্বালা, আর এমন ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ যে ইবাদতটা আল্লাহ তুমি কবুল করবে। বাবু তো বিশ্বনবী কটা দোয়া করতেন? একটা ইলমান নাফিয়া, জ্ঞান ছাত্র বন্ধুদের জন্য। আজকে ছাত্র বন্ধু যারা আছে তাদের জন্য বিশ্বনবী এই দোয়া করতেন যে জ্ঞান চাইতে আল্লাহর কাছে, আল্লাহর কাছে জ্ঞান না চাইলে জ্ঞান পাবেন না, শুধু বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করা যায় না, আল্লাহর কাছে চাইতে আল্লাহ ইলমান নাফিয়া, আমাকে জ্ঞান দাও। অনেক আমাদের ছাত্র বন্ধুরা আছে তারা বলে আমি পড়ি কিন্তু আমার মুখস্থ থাকে না, আছে না নাই এই সমস্যা? আছে না নাই? আমরা পড়ি কিন্তু আমাদের মুখস্থ থাকে না, অসংখ্য মানুষের সমস্যা। মনে রাখবেন প্রত্যেকটা মানুষের 10 কোটি এই মাথাতে নিউরন আছে, কত কোটি? 10 কোটি। একটা পাগলেরও 10 কোটি, একদম স্যার আইজাক নিউটনের 10 কোটি, সবচেয়ে বড় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তারও 10 কোটি নিউরনই ছিল।
সবারই থাকে, কিন্তু সে একজন বিজ্ঞানী। আপনি একটা মাঠে রাখালে কেন? কারণ তিনি তার নিউরনগুলোকে খাটিয়েছেন, তাই ফল পেয়েছেন। আপনি খাটান না, আপনি ফল পান না। অনেকে বলে আমি পড়ি, কিন্তু পড়ছি কিন্তু পরামুখস্থ থাকে না, ভুলে যায়। বা আমরা ভুলে যাই কেন জানেন? আমাদের উপার্জিত ইলম, উপার্জিত জ্ঞান আমরা কেন ভুলে যাই জানেন? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে, এই ঘটনা বিভিন্ন সূত্রে বর্ণনা আছে, ইমাম ওয়াকি ইবনু জাররা নাম শুনেছেন? একজন বিখ্যাত তাবেঈ 194 হিজরিতে মৃত্যুবরণ করে। ইমাম শাফেঈ তার উস্তাদ, ইমাম ওয়াকির ছাত্রের নাম কি? ইমাম ওয়াকির ছাত্রের নাম কি? ইমাম শাফেঈ। চার মাজহাবের মধ্যে এক মাজহাব বলে না, শাফেঈ মাজহাব। ইমাম শাফেঈ তার উস্তাদ ওয়াকি ইবনে জাররাকে জিজ্ঞাসা করছে যে উস্তাদ, আপনি এত কিভাবে মুখস্থ রাখেন? আপনি এত কিভাবে আপনি এই মাথাতে ধরে রাখতে পারেন? সেই সীমাতে ওয়াকি ইবনে জাররা বলেছিলেন যে জ্ঞান ইলম এটা সংরক্ষণ করার একটাই পদ্ধতি, তুমি পাপ থেকে দূরে থাকো, তোমার ইলম তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। বা কিসে থেকে দূরে থাকতে হবে? পাপ থেকে দূরে থাকতে হবে। কেন? মানুষ যদি পাপ করে, পাপ হচ্ছে অন্ধকার আর ইলম জ্ঞান হচ্ছে নূর জ্যোতি, একটার সঙ্গে একটা থাকতে পারে না। আল্লাহ কোনো পাপি বান্দাকে আল্লাহ তার নিজের নূর, তার এই ইসলামের নূর তথা ইলম আল্লাহ দান করে না। তাই ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলি, ছোট থেকে অতীব ছোট পাপ থেকে দূরে থাকতে হবে। যদি না থাকেন আপনি ভুলে যাবেন অনিবার্য, আপনার উপার্জিত জ্ঞান আপনি ভুলবেন 100% প্রমাণিত। কেন? কারণ ভুল মানুষ করে পাপের কারণে। আজকে আমরা আমাদের আলোচনার সময় শেষ, মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর যেসব ভাইয়েরা এসেছে যারা শুনছে পরবর্তী সময় শুনবে, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া এই দাওয়া রেখে আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।